নমস্কার। আজকে যে ভিডিওটা আপনি হেডিং করে দেখিয়ে নিয়েছেন, আমরা এই বিষয়ে এই ভিডিওতে যা যা আলোচনা করব সেটা হচ্ছে 27 অক্টোবর যে মক টেস্টটি নেওয়া হয়েছে সেই লিঙ্কটা অনেকে খুঁজে পাচ্ছেন না, এই ভিডিওর নিচে সেই লিঙ্কটা পোস্ট করে দেওয়া হয়েছে। এছাড়া এই পরীক্ষার রেজাল্ট বা অ্যান্সার কি কবে দেওয়া হবে, এই পরীক্ষার অ্যান্সার কি দেওয়া হবে আগামী 2 নভেম্বর শনিবার পড়ছে। আর পরবর্তী পরীক্ষা কবে নেওয়া হবে, পরবর্তী পরীক্ষা নেওয়া হবে সেটা হচ্ছে একটু দেখে নিই। আর এই বিষয়ে আমি একটা জিনিস বলে দিই, অনেকেই কেউ কেউ কমপ্লেন করছেন যে এই কোশ্চেনগুলো হয়তো কিছু একটা ভুল আছে। তো দেখুন, কোশ্চেনগুলো আমি যথাসম্ভব পুরোপুরি দেখেই নিয়েছি, আর এই কোশ্চেনগুলো যদি আপনার মনে হয় ভুল হয়েছে তাহলে আপনি কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্ট বক্স নিচে আছে ওই ওয়েবসাইট যেখানে আমি কোশ্চেনগুলো দিয়েছি সেখানে দেখতে পারেন। আর পরবর্তী এক্সাম নেওয়া হবে ছ তারিখ বুধবার পড়েছে, 6 নভেম্বর। অর্থাৎ 6 নভেম্বর নেক্সট এক্সামের কোশ্চেন দুপুর 2টার মধ্যে পাবলিশ হয়ে যাবে। আর আপনাদের কোন রকম সাজেশন, প্রশ্ন স্ট্যান্ডার্ড বা এটা যদি আপনার মনে হয় স্ট্যান্ডার্ডটা বেশি হয়েছে বা স্ট্যান্ডার্ড কম হয়েছে, যার যেরকম মতামত, ব্যক্তিগত মতামত থাকতে পারে নিতে পারেন। তাহলে যারা যারা এখনো এক্সামটা দেননি বা লিঙ্কটা খুঁজে পাননি তারা এই ভিডিওর নিচে লিঙ্কটা পেয়ে যাবেন। এটা খুবই ইজি, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে www.nandosar.com, এই ওয়েবসাইটে গিয়ে। ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।